আমার শহর রায়গঞ্জ নিবেদন করছেগঞ্জ নমস্কার আপনারা দেখছেন আর সি টিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়েই এই মুহূর্তে রয়েছে আমি সাশষ্টি প্রথমেই যে খবর দিকে নজর দেব আগামী 26 এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে ভোট যার কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন প্রক্রিয়া সোমবার মনোনয়ন পর্বে অংশ নিলেন রায়গঞ্জ আসনের বিজেপি প্রার্থী কার্তিক পাল এদিন দুপুরে মনোনয়ন ঘিরে রায়গঞ্জ শহরে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় শহরের কসবা এলাকা থেকে শুরু হয় যাত্রা প্রচুর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নের পথে এগিয়ে যান বিজেপি প্রার্থী কার্তিক পাল তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার শঙ্কর চক্রবর্তী সহ এক ঝাঁক নেতৃত্ব হুটখোলা গাড়িতে চেপে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী এদিন মনোনয়ন যাত্রা দেবিনগর পৌঁছতেই গাড়ি থেকে নেমে দেবিনগর কালীবাড়িতে প্রণাম জানিয়ে আশীর্বাদ গ্রহণ করেন বিজেপি প্রার্থী পরে তিনি আবারও গাড়িতে চেপে রনা হন কনজোড়ার উদ্দেশ্যে ঢাক ও ধামসা মাদল হাতে এই যাত্রায় অংশ ঢাকি এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই রোড শো বিদ্রোহী মোড় ঘড়ি মোড় শিলিগুড়ি মোড় হয়ে জেলা নির্বাচন দপ্তরে পৌঁছয় সেখানে মিছিল শেষ করে প্রার্থী সহ জন কয়েক বিজেপি নেতা নিরাপত্তার ঘেরাডপে দফতরের ভেতরে প্রবেশ করেন কমিশনের যাবতীয় বিধি মেনে জেলা নির্বাচন আধিকারিক সুরেন্দ্র কুমার মিনার হাতে মনোনয়ন তুলে দেন বিজেপি প্রার্থী কার্তিক পাল প্রথমেই আমি সমস্ত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা আমাদের গণদেবতা সবাইকে সত্যতা নমস্কার আজকে নমিনেশন সাবমিট আমরা করলাম আমাদের সর্বস্তরের কার্যকর্তারা এসেছিলো আপনারা দেখলেন আমরা সুসজ্জিত এবং সুশৃঙ্খলভাবে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা আজকে নমিনেশন সাবমিট করলাম প্রথম কথা বলছি জানি না কে বলেছে আর এখন অবধি কি নমিনেশান সাবমিট হয়েছে সেটা আপনারা জানবেন আর বাকি জবাব মানুষ ছাব্বিশ তারিখে দেবে অনেক বড়ো দায়িত্ব এবং তার সাথে একটা নতুন অভিজ্ঞতা এবং কতটা বলবো আমি ঠিক একটা তো যেরকম আলাদা একটা চিন্তাভাবনা তো আসেই তার সাথে এত বড় এরিয়া এত বড় দায়িত্ব আগে ছোট জায়গায় ছিলাম মানুষের জন্য কাজ করতে হবে এটা অবশ্যই ভাবতে হচ্ছে দোসরা এপ্রিল অর্থাৎ মঙ্গলবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী মনোনয়নপত্র জমা দেবেন সকাল দশটায় রায়গঞ্জ স্টেডিয়াম থেকে দলীয় প্রার্থীকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে এরপর মেনে কনজোড়ায় মনোনয়নপত্র জমা দেবেন কৃষ্ণকল্যাণী সোমবার দিনভর চাকুলিয়া কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার চালান তিনি সন্ধ্যায় রায়গঞ্জ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার করেন কৃষ্ণবাবু তিনি জানিয়েছেন মানুষের ব্যাপক সারা পাচ্ছি জয়ের ব্যাপারে নিশ্চিত কৃষ্ণ কল্যাণী তিনি দিনভর আজকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যে বিভিন্ন জায়গা রয়েছে সেখানে প্রচার করেছেন এই মুহূর্তে তিনি পাঁচ নম্বর ওয়ার্ডে তিনি প্রথমে আমরা যেটা লক্ষ্য করলাম হরিসভার যে মাঠ সেখানে মন্দিরে তিনি পুজো দিলেন এবং মন্দিরে পুজো দেবার পর তিনি তার প্রচারের কাজ শুরু করেছেন আমরা একটু কথা বলে নেবো এই প্রচারের মাঝখানে যে কৃষ্ণবাবু কিভাবে এই ভোটের জনস জনসংযোগের কাজটা তিনি কিভাবে সারছেন আমরা একটু তার সাথে কথা বলে নেব কৃষ্ণবাবু কেমন সারা পাচ্ছেন খুব ভালো সারা পাচ্ছি যেই হিসাবে মানুষের মনে উৎসাহ আবেগ দেখছি মানুষ ঘর থেকে বেরিয়ে চলে আসছেন তাতে এটা তুলিয়ার যে এবার সাধারণ মানুষ মানে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন আর যেই হিসাবে চুয়াত্তরটা অভিনব প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন তাতে সাধারণ মানুষ এবার উন্নয়নের সাথে আছে মমতা আছে আগামীকাল আগামীকাল আপনার নমিনেশন নমিনেশনকে ঘিরে কিরকম উন্মোদনা তৈরি হয়েছে আপনার দলীয় কর্মী সমর্থকদের মধ্যে নমিনেশনের এর মানে যে হিসাবে সাধারণ আমাদের কার্যকর্তার মানে যত গাড়ি চেয়েছেন আমাদের উত্তর দিনাজপুরে মনে হচ্ছে গাড়ি কম পড়ে যাবে তো আমরা রায়গঞ্জ কালকে স্তব্ধ হতে যাচ্ছে নেয়ার আবার আপনারা পঞ্চাশ হাজারের বেশি মানুষের সমাগম কালকে হবে আর পঞ্চাশ হাজার লোকের আশীর্বাদ নিয়ে আমি নমিনেশন সাবমিট করবো ওরা রায়গঞ্জ কালকে স্তক্ত হতে যাচ্ছে এই এই বয়সের মধ্যে আপনি একেবারে সংসদীয় রাজনীতিতে নমিনেশন জমা দিতে যাচ্ছেন কি অনুভূতি হচ্ছে অন্তত আজকে রাতে দেখুন একটু এক্সাইটমেন্ট তো রয়েছেই যে তিন বছর আগে আমি রায়গঞ্জের জনগণ আমাকে বিধায়ক বানিয়েছিল এবার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সুপ্রিমো তথা আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের উনি আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আমি হৃদয় অন্তরস্থল থেকে ওনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জীবনের যে একটা মানে সর্ববৃহৎ আপনার লড়াই প্রথম লড়াইয়ে সসম্মানে উত্তীর্ণ দ্বিতীয় যে সর্ববৃহৎ ভারতীয় ক্ষেত্রে লড়াই সেই লড়াইয়ে মানুষের সারা কি পাচ্ছেন আর কতটা আশাবাদী না মানুষের সারা যে কোনো যেখানে আমার সভা হচ্ছে কিংবা যেখানে আমি পদযাত্রা করতেছি যে হিসাবে মানুষ আমার সাথে জুড়ছেন আর যে হিসাবে মানুষ উৎসাহিত হচ্ছেন আর আমাকে আশীর্বাদ দিচ্ছেন তাহাতে এটা নিশ্চিত এবার জনগণ উন্নয়নের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে তৃণমূল কংগ্রেসের সাথে আছে গড় হাজির ভোট কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে কমিশনের নির্দেশ অনুযায়ী গত তেইশে মার্চ প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারদের জন্য এবং গত চব্বিশে মার্চ সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসারদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় জেলা প্রশাসনের তরফে আঠাশে মার্চ দু হাজার করা হয় মব ট্রেনিং এর আয়োজন ইভিএম এর সাথে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারে সম্পূর্ণরূপে সরগণ করার জন্য পয়লা এপ্রিল করা হয় হ্যান্ডস অন ট্রেনিং এর ব্যবস্থাও জেলার দু হাজার দুশো উনিশটি ভোট গ্রহণ কেন্দ্রে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পাদনের জন্য এই প্রশিক্ষণ অপরিহার্য অথচ কমিশনের নির্দেশিকা মেনে এত পর্যায়ে প্রশিক্ষণের আয়োজন করা সত্ত্বেও কিছু পোলিং পার্সোনাল নির্তে উপেক্ষা করে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হননি বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে তাদেরকে নিয়ে তীব্র অসন্তোষ জেলা প্রশাসন তাদেরকে নিয়ে তীব্র অসন্তুষ্ট জেলা প্রশাসন প্রশাসনের তরফে জানানো হয়েছে পূর্বে অনুপস্থিত সকল পোলিং পার্সোনেলদের জন্য আগামী 3শে এপ্রিলে আরো একবার মবাব ট্রেনিং এর আয়োজন করা হয়েছে এবং যে সকল পোলিং পার্সোনেল একতিবারও প্রশিক্ষণে অংশগ্রহণ করেননি তাদের কাছে প্রশিক্ষণ নেওয়ার এটাই শেষ সুযোগ প্রশাসনের তরফে স্পষ্টত জানানো হয়েছে এই পর্যায়ে নির্দেশ অমান্য করে অনুপস্থিত থাকলে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 এর ধারা আঠাশ এ বা ধারা একশো চৌত্রিশ অনুযায়ী করা পদক্ষেপ নিতে পিছুয়া হবে না প্রশাসন আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে এই রাজ্যে লোকসভা নির্বাচন প্রথম দফায় উনিশ তারিখ নির্বাচন হবে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অন্যদিকে 26 এপ্রিল দ্বিতীয় দফায় এই রাজ্যে ভোট হবে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় 2024 লোকসভা সাধারণ নির্বাচনকে মাথায় রেখে নির্বাচনের দিনগুলোতে राज्य সমস্ত বিদ্যালয় সাধারণ ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার নির্দেশিকা বিজ্ঞপ্তি নির্দেশিকা বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করলো রাজ্য শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পরিষদ পয়লা এপ্রিল সোমবার বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশিকা জারি করেছে দুই পরিষদ প্রথম দফায় 19 এপ্রিল নির্বাচনের জন্য 16 এপ্রিল মঙ্গলবার থেকে 20 এপ্রিল শনিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অন্যদিকে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য 24 এপ্রিল বুধবার থেকে 27 এপ্রিল শনিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে গরমের ছুটির ব্যাপারও বিশেষ উল্লেখ রয়েছে লোকসভা নির্বাচন এবং তাপপ্রবাহের জড় এগে নিয়া আসা হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলোর গরমের ছুটিও পূর্ব তালিকা অনুযায়ী রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে গরমের ছুটি হওয়ার কথা ছিল তেরোই মে থেকে তেসরা জুন পর্যন্ত কিন্তু আজকের এই বিজ্ঞপ্তিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে আগামী ছয়ই মে থেকে শুরু হচ্ছে এবছ। আগামী ছয়ই মে থেকে শুরু হচ্ছে এবারের গরমের ছুটি চলবে দোসরা জুন পর্যন্ত পাশাপাশি রাজ্যের উচ্চ বিদ্যালয়গুলিতে ছয়ই মে থেকে দোসরা জুন পর্যন্ত থাকবে গরমের ছুটি ফলে নতুন এই নির্দেশিকা হাতে পাওয়ায় শোরগোল পড়েছে রাজ্যের শিক্ষা মহলে চুরি যাওয়া একটি করল রবিবার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর থেকে বাইকটি উদ্ধার করা হয় গ্রেফতার করা হয়েছে সিদ্ধার্থ বর্মন নামের হেমদাবাদের পোয়ালতরের এক যুবককে পুলিশ সূত্রের খবর তদন্ত করে জানা যায় দীপক বর্মন নামে কালিয়াগঞ্জের রায়পুর এলাকার এক দুষ্কৃতী ওই চুরি कांडটি সংগঠিত করেছিল তারপর বাইকটি Siddharthর কাছে বিক্রি করে দীপকের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ পুলিশের তরফে জানানো হয়েছে গত বছরের 13ই নভেম্বর রায়গঞ্জের পশ্চিম মনোহরপুর থেকে চুরি গিয়েছিল মৃণাল বর্মনের মোটর বাইকটি আমার শহর রায়গঞ্জ এখন করমদনে পর্যন্তই পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে নমস্কার